জঙ্গি বা কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের জায়গা বাংলাদেশে স্থায়ী হবে না, এমন হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজশাহীর গোদাগাড়ির প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ সব শ্রেণী পেশার মানুষ বসবাস করেন, কোন ধরনের মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হলি আর্টিজানে হামলা করে বর্তমান সরকারকে নড়বড়ে করতে চেয়েছিল একটি গোষ্ঠী, কিন্তু নিরাপত্তা বাহিনী সবকিছু সফলতার সঙ্গে মোকাবেলা করেছে।